ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ইতালি আওয়ামী লীগ ভেনিসাকার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্টুরেন্টে ইতালি আওয়ামী লীগ ভেনিসাকার আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে সদস্য সচিব মুস্তাক আহমেদ এর পরিচালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান বুলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সালাউদ্দিন নান্নু, তাজুল ইসলাম সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আইবি রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।